हे गाइज वेलकम टू डब्ल्यू बी सी एस ऑल माय नेम इज शंकर शुभ्र दास। तो आज के वीडियो को रकम स्टाडी ब्लॉग बुक रिव्यू नय। तो आज के वीडियो पुरोपुरी हमारे डब्ल्यू बी सी एस ऑल 2.5K मेम्बर्स फैमिली मेम्बर्स तो तादेर जोन्नो। तो प्रथम ही सबाई के कंग्रेचुलेशन कारण आज के डब्ल्यू बी सी एस ऑल 2.5K मेम्बर्स तार साथे आमार जे व्यूअर्स जरा प्रथम थेके आमार वीडियो देखछे आमाके सपोर्ट करछे तो तादेरकेओ धन्यवाद। कारण तोमरा ना थाकले हयतो आज के एत दूर आसते ही पारतम ना, डब्ल्यू बी सी एस ऑल एत दूर आसते पारतो ना, तार जार्नी एत दूर होतो ना। तो तुम्हरा हयतो अनेकेई जानो बा जारा जानो ना तादेरकेओ बोली जे आमार ए चैनलटा खोलार मूल उद्देश्य होच्छे जे एकजन एसपिरेंट जे डब्ल्यू बी सी एस एर प्रिपारेशन निच्छे तो तार लाइफ माने जे जिरो थेके हिरो हवार जे जार्नी तो सेइटा तोमादेर साथे शेयर करा। तो सेई जार्नीतेई आमी निजेके कि करे डे टू डे इम्प्रूव करछि तो सेटाई तोमादेरके देखानो। कारण अलमोस्ट आमार एई चैनलटाते आमी भिडियो आपलोड करा शुरू करेछि 6 मास आगे थेके, तो 6 मास होते चललो। तो प्रथम भिडियोटार साथे आजकेर भिडियोटा जदि कम्पेयर करो तो देखबे कतटा डिफारेंस एसेछे। আমি নিজেই দেখি মাঝে মাঝে আমি দেখি আমার প্রথমে ভিডিওগুলো যে কতটা ইমপ্রুভ হয়েছে আর ভবিষ্যতে হয়তো আরও ইমপ্রুভ হবে। তো সবটাই তোমাদের জন্য কারণ তোমরা যদি আমাকে প্রথম থেকে সাপোর্ট না করতে হয়তো আমি এত দূর আসতেই পারতাম না। আর তার সাথে আজকে দেখতে পাচ্ছ আমি একটা খুব সুন্দর জায়গাতে এসেছি। তো আমি এটা দেখাবো পরে, কালী পুজোর একটা ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। আর তার সাথে আমি যে ডেলি স্টাডি ব্লগ করি তো অনেকজন নেগেটিভ কমেন্ট করে, বাট আমি কিছু মাইন্ড করি না কারণ প্রতিটি নেগেটিভ কমেন্ট থেকে শেখার আছে। তো আমাকে প্রথম থেকে নেগেটিভ কমেন্ট এসছে তো আমি সেটাতে কোনো মাইন্ড করিনি, কারণ শেখার তো নেগেটিভ কমেন্ট থেকেই শেখা যায়। পজিটিভ কমেন্ট তো সবসময় আগে নিয়ে যায় বাট নেগেটিভ কমেন্ট থেকে শেখা যায়। তো যাই হোক, তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে কেন ব্লগ বানাচ্ছি না, তো ব্লগ বানাচ্ছি না কারণ নতুন কিছু করার ইচ্ছা আছে। অলমোস্ট 6 মাস হতে চললো তো একটু নিজেকেও গ্রো করার ইচ্ছা আছে। তো তোমরা জানো হয়তো আমার ইংরেজিটা অতটা ভালো না, আমি এখন নিজের যে স্পোকেন ইংলিশ স্কিল তো সেটার উপরে কাজ করছি। তো আশা করছি ভবিষ্যতে ভিডিওগুলো আমি ইংরেজিতে বানানোর চেষ্টা করব, কারণ আমার মতন যারা অ্যাসপিরেন্ট আছে তো যাদের ইংরেজি ভালো না বা যারা নিজেরা সেলফ স্টাডি করছে, নিজেরা ঘরে আছে, যারা নিজেরা প্রিপারেশন নিচ্ছে, তো তারা নিজেরা কী করে ইম্প্রুভ করবে, কারণ আমাকেও শেখানোর মতন কেউ নেই। সেই ঠিক তোমাদের মতনই, আমিও নিজেই শিখছি। তো আমি চাই যে আমার যে ইম্প্রুভমেন্ট ডে টু ডে তো সেটা সবাই দেখতে পাক। তো আমি ভাবছি যে এবারে যে ব্লগগুলো বানাবো তো ব্লগগুলো চেষ্টা করব ইংরেজিতে বানানোর, কারণ একমাত্র আমি তোমাদের সাথেই বেশি টাইম কথা বলি। সারাদিনের আমার অলমোস্ট 20-30% তোমাদের সাথেই যায়, বাকিটা তো পড়াশোনাতে চলে যায়। তো আমি চেষ্টা করব যে এবারে ব্লগগুলোতে ইংরেজিতে কথা বলার। আর তোমাদের কাছে আরেকটা আমি রিকোয়েস্ট করব যে যখন যেটা ভুল হবে প্লিজ ধরিয়ে দেবে, কারণ হতে পারে যে তোমাদের একটা কমেন্ট বা একটা আমার ভুল ধরানো সেটা আমার একটা ভুলকে ঠিক করে দেবে। তো আমি এটুকুই চেষ্টা আশা রাখবো যে তোমাদের কাছে যে তোমরা আমাকে সাপোর্ট করবে। তো এতদিন সাপোর্ট করেছো, আর একটু সাপোর্ট করো, কারণ আশা করছি আমি নেক্সট 6 মাসে আমার নিজের ইংলিশটাকে আর একটু বেটার করে নেবো। কারণ প্রথম থেকে আমি আমার ভিডিওগুলো যেগুলো দেখছিলাম তো প্রথম থেকে মোটামুটি সবই বেটার হয়েছে, বাট ইংরাজিটা আরেকটু ইম্প্রুভ করলে ভালো হয়। তো এবার ওটার উপরে কাজ করবো। তো তোমরা আমাকে অনেকজনেই বলেছো যে আমার ইংরেজি ভালো না, আমার ইংরেজি ভালো না। তো আমিও তোমাদেরকে বলছি আমারও ইংরেজি ভালো না। তো চলো যে একসাথে চলো প্রিপারেশন নিই, একসাথে যখন প্রিপারেশন নিচ্ছে তো তখন ইংরেজিটাও একসাথেই ঠিক করি। তো আমি আমার ইংরেজি ঠিক করা শুরু করব। মেবি আজকে তো কালী পুজো, তো কালকে বা পরশু বা ভাইফোঁটার পর থেকে শুরু করব। তো তোমরাও শুরু করো, আমি তোমাদের সাথে কথা বলবো, তোমরা আমার সাথে কথা বলো, বা তোমরা যদি আরও কাউকে পাও তোমরাও কথা বলো তাদের সাথে। তো এরকম করেই ঠিক করতে হবে আর কি। তো ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য, আর আবার একবার কংগ্রেচুলেশন সবাইকে, কারণ আমরা এখন ডাব্লিউ বি সি এস অলরেডি 2.5K মেম্বার্স। আর ধন্যবাদ তাদেরকেও যারা প্রথম থেকে আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করেছে, সেই সমস্ত দাদা দিদি সবাইকে ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।